القرآنের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় القرآنের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চিরমলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা এখানে যারা আছে সবাই কার গোলাম আমি কার গোলাম আপনি কার গোলাম আল্লাহ পাক দুনিয়াতে কোনো নেতার গোলামি করার জন্য আমাদেরকে পাঠান নাই গোলামি কার হবে আল্লাহ এটা আল্লাহ পাকের সাথে ইনসাফ আল্লাহর গোলামি করা এটা আল্লাহর আল্লাহ পাকের উপরে ইনসাফ আমাদের কেন এটা আল্লাহ পাকের জন্য আমাদের দরকার আর এই ইনসাফটা আমাদের জান্নাতের জন্য দরকার আমাদের স্বার্থের জন্য দরকার আমরা না ডাকলেও আল্লাহর কোনো যায় আসে আমরা কি ঘোরার দিন হয়ে গেলাম যে আল্লাহ পাকরে না ডাকলে আল্লাহর কষ্ট হবে কিন্তু ডাকলে ফায়দা কার আমি আমার ফায়দার জন্য মালিককে ডাকব দেখেন আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি আসাদ ভাই সম্ভবত কিসের উপরে আলোচনা করেছেন রাসূলের প্রেম নিয়ে নাকি জিহাদ নিয়ে আচ্ছা আমি আপনাদের সাথে আবার ভিন্ন ধাঁচের আলোচনা শুরু করব আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এটার ভিতরে আল্লাহ পাক বান্দাকে ইনসাফ শিখিয়েছেন আদালত শিখিয়েছেন ন্যায় পরায়ণতা শিখিয়েছেন বর্তমান সময়ে এই জিনিসটার বড্ড অভাব যদিও কোরআন অনুযায়ী সব কিছুই আমাদের জন্য প্রয়োজন কিন্তু অন্যতম একটা হলো ইনসাফ সমাজে ইনসাফ কম যেদিকে টাকা বেশি ওদিকে ভোটও বেশি যেদিকে টাকা বেশি ওদিকে বিচারের রায়ও বেশি এই অবস্থা ঠিক না এখন এদেশে কি সবাই টাকা দিতে পারে সবার কি টাকা খরচ করার ক্ষমতা আছে তাহলে গরিব বিচার পাবে কিভাবে গরিবের বিচার পাওয়ার জন্য ইনসাফ দরকার ইনসাফ যদি না থাকে তো বড় লোকরাই বিচার পাবে আর গরিবেরা মার খাবে এটা কোনোদিন একটা সমাজ ব্যবস্থা হতে পারে না এই জন্য আল্লাহ পাক বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশান্তির যুগে যত পথ দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছেন এর অন্যতম ইনসাফ দেখেন আল্লাহর হাবিব শান্তি প্রতিষ্ঠায় অনেক কিছু করেছেন এর মধ্যে অন্যতম সর্বপ্রথম বলেন তো ইসলামের খুঁটি কয়টা পাঁচটা জোরে বলেন পাঁচটা প্রথমে কি কালেমা এই কালেমাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি প্রতিষ্ঠায় সর্বপ্রথম মেহনত ছিল কালেমা ছাড়া কেউ ইমানদার হতে পারে না এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠে সকাল বেলা ডাক দিয়েছেন আইয়ুহাস সাবাহ হে মানুষেরা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু সবাই মিলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহ পাক সফল বানায় দিবে রাসূলের সর্বপ্রথম কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার পরে সর্বপ্রথম যিনি বিরোধিতা করেছিলেন সেই শয়তানটার নাম কি বলেন তো আবু লাহাব আবু লাহাব রাসূলের কি হয় চাচা হয় সে ডাক দিয়ে সাথে সাথে বলেন তাব্বাল্লাক লিহাজা জামাতানা তো ধ্বংস হোক সকাল সাত সকালে আমাদেরকে এমনি এখানে উপস্থিত করে ফেললা আল্লাহ বলেন রাসূল আমার কিন্তু গায়ে আগুন ধরে গেছে আপনি নবীকে ধ্বংসের বদ্দ দেয় আমি বললাম ও একা ধ্বংস হবে না ওর চোদ্দ গোষ্ঠী ওর বউ সহ বাচ্চা সহ সম্পদ সহ ধ্বংস করে দেব আজকে যারা ইসলাম ধ্বংসের বদ্দ দেয় ওদের বাপ দাদাদের থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমার বাপ দাদা কেমন ধ্বংস হয়েছিল আমিও কিন্তু এমনি ধ্বংস হব কিন্তু শিক্ষা নেয় না গরু ছাগল যেমন এক কান দিয়ে ঢুকায় তো আর বার করে ওর অবস্থা তার চাইতেও করে এজন্য শিক্ষা নেয় না
আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য হুজুর বললেন আবুল আহাব গালি দিলেন তার মানে বোঝা গেল বিরোধিতা কিন্তু দূরের মানুষরা করে না কাছের মানুষরাই করে আজকে মোল্লারাই মোল্লার বিরোধিতা করে টুপিওয়ালারা টুপিওয়ালাদের বিরোধিতা করে ঘরের মানুষ ঘরের মানুষের বিরোধিতা করে এটা নিজাম হয়ে গেছে অথচ উচিত ছিল বাহিররা করা কিসের ইসরায়েল ফিলিস্তিনকে মারে বাংলাদেশের মুসলমান সবাই পক্ষে থাকবে ফিলিস্তিনের কিছু 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 লোক কয় কি দরকার ফিলিস্তিনে যুদ্ধ হবে সেখানে হোক আমরা বাংলাদেশে শান্তিতে আছি আমরা কেন অশান্তি করব চিন্তা করছেন সে কত বুদ্ধিজীবী এই হইল শিক্ষিত শয়তান কি কি শিক্ষিত শয়তান বুদ্ধি বেস্তে বেস্তে মাথার চান্দি টাক বানায় ফেলছে লাইট জ্বালাইলে বাতি জ্বলে টাঙ্গি কথা ঠিক না বেটি বাতি জ্বলে মিয়া ওর ওই বুদ্ধি দিয়া দুনিয়া চলে আখেরাত চলে না যার কারণে সে লজ্জাবোধ করে মুসলমান দিলে নিজেকে দাবি করতে লজ্জাবোধ করে এরা তো মুসলমান নয় বরং এরা আবু জাহেল উতবা সাইবার চাইতেও খারাপ রাসূলের সর্বপ্রথম যেই পন্থা ছিল কালেমার দাওয়াত দেওয়া কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন রাসূলকে এই আদেশ দিয়ে উলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله بشوية تنتا كويتا كويتا تنتا بشوية الله باك بولن نبي أبني بولن كيشير اوپره كوي شوب كافر در كي ڈاك دن يهودي در كي ڈاك دن دیکھے تین بشوير اوپره ایک کم آتھو دے بولن ایک نمبر আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না দুই নম্বর ওয়ালা নুশরিকা বিহি শাইআ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে তিন নম্বর ওয়ালা ইত্তাখিদা বাদুনা বাদান আরবাবাম মিন দুনিল্লাহ নেতা যতই খাওয়াক না কেন আল্লাহ ছাড়া কোনো মানুষকে পালন কর্তা লালন কর্তা হিসেবে মানা যাবে না আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করত চন্দ্রের পূজা করত মূর্তির পূজা করত গাছের পূজা করত নানান জিনিসের পূজা করত আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে চ্যালেঞ্জ দিলেন কিভাবে জানেন আমি ইন্ডিয়াতে গেছিলাম মাহফিল আজ থেকে আরো 5-7 বছর আগে যাওয়ার পরে দেখলাম কিছু ভাইরা তাদের যেই পূজা আছে তারা যাদের পূজা করে মূর্তির সামনে খিচুড়ি ফল আপেল এগুলো রেখে দিয়েছে সকালবেলা বের হয়েছি দেখি রাখছে বিকালবেলা এসে দেখি কয়েকজন লোক বসে বসে ভাগযোগ করে খায় ভাগযোগ করে খায় তা আমি ওখানে একজনকে বললাম ভাই এ কি এ তো সকালবেলা দেখলাম এখানে রাখতে বিকালবেলা খাইতেছে এরা ব্যাপারটা কি দিল তো মূর্তি রে এরা খায় কেন এদের বিশ্বাস হলো মূর্তির যে নজর পড়ছে খাবারের দিকে এই নজরওয়ালা খাবার যদি কেউ খায় তো বাচ্চা যাদের না হয় তো বাচ্চা হয়ে যাবে কঠিন আচ্ছা মূর্তি কি নজর দিতে পারে খাইতে পারে এমনি দাঁড়ায় থাকে চুপচাপ ইব্রাহিম নবী তো এই কারণেই গেছিলেন যাওয়ার পরে বলতে চাই খাবার দে কথা কয় না খাবার দে দেয় না মাসি বসছে দেখে তারাই দিতে পারে না কয় মাসি সরা এ তারাই দিতে পারে না কয় তোর নাম কি কথা বলতে পারে না কারণ ইব্রাহিম নবী অনেক দিন ধরে আল্লাহরে খুঁজতেছে কখনো দেখে সূর্য হাদা রব্বি হাদা আকবার সূর্য দেখে বলে এটা আমার আল্লাহ আবার চন্দ্র দেখে বলে হাদা রব্বি হাদা আকবার এটা আমার আল্লাহ যখন সূর্য ডুবে যায় বলে না না যেটা ডুবে সেটা মালিক হতে পারে না চন্দ্র ডুবে যায় আবার বলে না না চন্দ্র ডুবলে চন্দ্র আল্লাহ না সূর্য মালিক না চন্দ্র মালিক না তাহলে মালিকটাকে সারা দুনিয়ার বান্দারা মূর্তির পূজা করে মূর্তির কাছে যাই যা দেখে মূর্তি কথাও বলে না শুনে না ডাকতেও জানে না ক্ষতিও করতে পারে না লা ইয়াদুরু ওয়ালা ইয়ানফাউ ওয়ালা ইয়ানতিকু ওয়ালা ইয়াকাল্লিমু কিছু করতে জানে না ইব্রাহিম নবীর মেজাজ খারাপ হয়ে গেছে দিছে একটা থাপ্পো এখন তাকে ফিরাইতেও পারে না ইয়া আল্লাহ এটা কেমনে খোদা হয় প্রশ্ন আসে কি আসে না ধরলাম ফিরাইতে পারলো না খাবার দিলাম খাইতে পারলো না চাইলাম দিতে পারলো না মাসি বসে সরাইতে পারলো না থাপ্পড় দিলাম ফিরাইতে পারলো না চিন্তা করলো ভাঙ্গা দরকার ইব্রাহিম নবীর কথা
উনি কুড়ালটা নিলেন, সুন্দর করে ভাতলেন, সব গুলার নেতারে রেখে দিলেন, নেতারা ভাঙে নাই। সব প্রজা আছে যেগুলা নেতার চেলা চামুন্ডা যেগুলা সবগুলার কুড়াল দিয়া ভাঙছেন, কুড়ালটারে সুন্দর করে নেতার গলায় ঝুলাই দিছে। কারণ শক্তি জনগণের চাইতে নেতার বেশি না কম। দেখবে নেতার হালত কি, তাহলে বোঝা যাবে জনগণের হালত কি। সব কথা বুঝেননি, বুঝেননি, বুঝলে বুঝতে পারে না বুঝলে, এটা আবার কন কে আপনারা, সব কথা মুখস্থ হওয়া শুনতে শুনতে মাশাআল্লাহ। এখন এইটারে ঢুকে ঝুলাই রাখছে গলার মধ্যে, ঝুলাই ডাক দিয়া বাসায় চলে গেছে সকালবেলা, এবার আদত করার জন্য সব হাজির, সেজদা দিবে, তাকায় দেখে আল্লাহ নাই, রব নাই, মালিক নাই, কারে সেজদা দিবে? এই এগুলো ভাঙছে কে? ইব্রাহিম ছাড়া কেউ না। আজরের পুত আছে না ইব্রাহিম, ও ছাড়া কেন ডাকো? আরে ডাকছে, কাছে আসছে। এর ব্যাপারটা কি, এগুলো কে করছে? তুই করছিস? আমি কি জানি? ইব্রাহিম নবীরে ডাক দেয়া বলে তুমি করো নাই, কে করছে? আমি কেমনে বলবো? দেখেন না কুড়াল যার কাঁধে তার জিগান, সুবহানাল্লাহ কয় না। আচ্ছা কুড়াল যার কাঁধে তারে জিগান, কুড়ালটা কার কাঁধে? হ্যাঁ ওর কাছে, খোদার কাছে। খোদা কোন কোয়ালিটির খোদা এটা তো হেরাও জানে। এরা ডাক দেয়া কয় এ ফাজলামি করস, হ্যাঁ তুমি মাইরা টাইরা ভাঙ্গে ডেঙ্গে সবগুলো আন, তুমি বলতেছে এদেরকে জিজ্ঞেস করতে, এরা কি কথা বলতে পারে? হ্যাঁ এটা জিজ্ঞেস করবে একটু কথা বলতে পারবে? কথা যে কিছু বলতে পারে না, এদের রব মানো কেন? সুবহানাল্লাহ কয় না। আরে কথা যেটা বলতে পারে না তার রব মানো কেন? কুরআন কি আমার হাতে, আমি মারছি, মারছে তো সে, নাহলে তার গলায় কেন? সে যদি না মানে তার হাতে কেন? এরা বলতেছে আরে বেটা তো কথাই বলতে পারে না, মারবে কিভাবে? ইব্রাহিম নবী বলে যে কথা বলতে পারে না, মারতে পারে না, ফিরাইতে পারে না, সে রব হওয়ার যোগ্যতা রাখে না। মালিক যদি মানতে হয় কে? জবান খুলে বলেন। ইব্রাহিম নবী অবশেষে ডাক দেয়া বলে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার সব কিছু বুঝা হয়ে গেছে আল্লাহ, একমাত্র তোমার দিকে ঝুঁকায় দিলাম। আল্লাহু আকবার বলে তোমার দিকে ঝুঁকায় দিলাম। তুমি কে বলে? আসমানের ওয়ালা, জমিনের ওয়ালা, পাহাড় ওয়ালা, সারা দুনিয়া বানাইছে যিনি, একমাত্র মাথা যদি ঝুঁকাতে হয় তার দিকে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন এই আমি যে বলছি আল্লাহ সারা কাউকে শরীক করবে না, কেন বলছি জানো? নবী তুমি শুনে নাও, আগের কালের উম্মতেরা, আগের কালের কাফেররা, ইহুদিরা, নাসারারা, তাদের অবস্থা ছিল আল্লাহকেও মানত, আবার সূর্যকেও মানত, চন্দ্রকেও মানত। এরা মনে করত আল্লাহ সৃষ্টি করছে, খাওয়ায় আরেকজন, পড়ায় আরেকজন, টাকা দেয় আরেকজন, ব্যবসা বাণিজ্য করে আরেকজন, আল্লাহর সঙ্গে আরো 10-15টা রব রে এরা মানত। আল্লাহ পাক ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা, এই বান্দারা তোমাদের উপরে, তোমাদের সামনে আমি একটা উদাহরণ পেশ করব, মনোযোগ দিয়ে শোনো। বলছেন কে? মনোযোগের সাথে শুনতে বলছেন আল্লাহ পাক। উদাহরণটা কি? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাই ইখলুকু যুবাবাও ওয়ালা ইজতামাউ লা, এ বেঈমানের দল সবগুলোরে ডাক দাও, আর আমি আল্লাহ ছাড়া যত তোমাদের পূজা আছে, যত খোদা আছে সবগুলোরে ডাক দাও, এদেরকে বলো আমি আল্লাহ তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম একটা মাসি বানাইতে, বলো আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহ ছাড়া সব খোদা এক সঙ্গে হলো একটা মাসি বানাইতে পারবে না, ঠিক না বেঠি? আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন লাই ইখলুকু যুবাবাও ওয়ালা ইজতামাউ লা শুধু তাই নয়, এই মূর্তিদের সামনে যদি কোনো কিছু দেওয়া হয় আর ছিনায় নেওয়া হয় এরা এটাকে ফেরাইতেও পারে না, পারেনি, সামনে থেকে কিছু নিয়ে গেলে পারবে? এই জন্য আল্লাহ বলেন না, যেহেতু সে কথাও বলতে পারে না, বানাইতেও পারে না, ফিরাইতেও পারে না, সুতরাং তোমরা কি জানো এদের অবস্থা কি? দাউফা তালিবু আল মাতলুব, এদের কাছে যারা চায় এরাও দুর্বল, আর যাদের কাছে চায় এরাও দুর্বল, সবল একমাত্র উমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তাই।
কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয় তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান বন্ধু হয়ে ভালোবাসা বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎ বন্ধু যার হৃদয়ে রয় ভগবানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বরে পয়গম্বরকে দাওয়াতের জন্য আমি আল্লাহ পাঠাইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঈমানের জন্য বান্দাদেরকে দাওয়াত দিলেন দুই নম্বরে শান্তি প্রতিষ্ঠায় আমার পয়গম্বর যে কাজটা করলেন সেটা হলো কি ইনসাফ উম্মতের মধ্যে রক্ষা করা আল্লাহ পাক বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচারের কাজ যখন করবা অবশ্যই সুন্দর করে ইনসাফ রক্ষা করে বিচার করো আদেশ দিয়েছেন কে ইনসাফের সঙ্গে বিচার করবা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে আদেশ দিলেন ওয়াজ করলেন ইনসাফের ওয়াজ আমার রব্বে করিম করলেন এই জন্য মুসলমান নবীর উম্মত সাহাবা একরাম ইনসাফ শিখাইলেন তাবেঈরাও শিখাইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন ইনসাফের ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখাইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা খুব দেখেন আলী যখন ইসলামের চতুর্থ নম্বর খলিফা ওই সময়ের ঘটনা একজন ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মগ চুরি করছে কি চুরি করছে মগ চুরি করছে মগটা যখন চুরি করলেন বিচার দিলেন আলী আলী তো সরকার আলী কি সরকার তো সরকার হয়ে বিচার দিতেছেন বিচারকের কাছে যে আমার মগ চুরি করেছে অমুকে ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দিলেন বিচারক ডাক দিয়ে বলে কাঠগড়ায় দুইজন দাঁড়ান একজন ডানে আরেকজন বামে বামে ইহুদি ডানে আলী ইহুদি ডাক বিচারক ডাক দিয়ে বলতেছে এটা তুমি চুরি করলা চোর ডাক দিয়ে বলে না না এটা আমি চুরি করি নাই এটা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না না এটা আমার চোর বলে এটা আমার এবার বিচারক ডাক দিয়ে বলে তাহলে প্রমাণ দাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে প্রমাণ তো নাই এটা আমার ছিল এটাই সবচাইতে বড় কথা চোর বলে এটা যে আমার সবচাইতে বড় দলিল হইল এটা আমার হাতে আচ্ছা বলেন দেখি আলী তো তখন সরকার প্রধান বিচারক ও আলীর আন্ডারে ওই সময় বিচারক যদি ইহুদিকে ঠকায় দেয় আলীকে কেউ কিছু বলার মতো আসেনি না উনি সরকার যা বলবে উনি বলবে আমাদের দেশে কোন বিচারকের কি সামর্থ্য আছে সরকার বিরোধী আইন পাস করবে কথা বলে না করবে খালি একটা বিচারক বলছে কি দেশটাকে জাহান্নাম বানায় দিছে এদিকেই তোলা শেষ কথা বুঝে নাই চাকরি আসেনি আর তার তার মানে কথা বলার মতো অবস্থা এখন নাই আপনারা তো গার্মেন্টস শ্রমিক আপনারা তো জানেন অবস্থা কোন দিকে আমাদের দেশের এই পরিস্থিতির জন্য শুধু সরকার দায়ী না বরং আমরা নিজেরাও দায়ী আমরা নির্বাচনের সময় বুঝি না কাকে ভোট দিব আর কাকে দিব না যদি এটা ভালো বুঝতাম তাহলে আমাদের কপালে দুর্দশা আসতো না আর মুরগি যে জিনিসটা ফ্রি পারে ওইটাকে 65-70 টাকা দিয়ে হালি কিনা লাগতো না কি সেটা আন্ডা কি এটা আন্ডা আলী বলেন এই এটা তো আমার জিনিস বিচারক বলে হুজুর আপনার তো সপক্ষে কোনো দলিল নেই যে সে চুরি করছে কোনো সাক্ষী আসেনি কয় না চোরে বলে এটা কার আমার কাছে এটা আছে এটা আমার দলিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের পক্ষে দলিল দিয়া রায় দিয়া দিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরুদ্ধে রায় দিল সুবহানাল্লাহ বলবেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ বিচারক আলহামদুলিল্লাহ আমার নিজের উপর আস্থা হইল যে আমার বিচারক এখনো পর্যন্ত ইনসাফের উপরে বিচার করতেছে সুবহানাল্লাহ আর আমাদের দেশে হইলে রাতের অন্ধকারে যা বিচারক শেষ এটা বাস্তব না অবাস্তব
এখন ইহুদি এটা তো জানে না যে সে চোর, ইহুদি তো নিজেও জানে যে আমি আলীর থেকে এটা চুরি করছি। ইহুদি কিছুক্ষণ পর ডাক দিয়া বলতেছে, আহা এরকম ধর্ম, যে ধর্মে এত সুন্দর ইনসাফ যে একজন সরকারের বিরুদ্ধে আইন পাশ করলো, সরকারও কিচ্ছু বললো না, বরং বলছে না এটাই ইনসাফ, তাহলে ওই ধর্ম যেই ধর্ম তার সরকারকেও ছাড়ে না, এই ধর্ম তো শান্তির ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম হতে পারে না। সুতরাং তোমাদের সামনে আমি হাত রেখে ইসলামের ছায়াতে আশ্রয় গ্রহণ করে নিলাম, এটাই ইনসাফ। ইনসাফটা নিজের ঘরে দরকার, সংসারে দরকার, বাচ্চাদের সঙ্গে দরকার, বিবির সঙ্গে দরকার আছে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এ খবরদার, চোর যদি চুরি করে চোরের বিচার কি? কোরআন বলে বিচার হলো হাত কেটে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? চোর অথবা চুরনি, চোর অথবা এ চুরনি কেডা কন্ত বুঝলা, এ শুনতেও তো খারাপ লাগে চুরনি। গ্রাম দেশে এরকম কথা, চুরনির ঘরের চুরনি। এখন এই চুরনি যদি চুরি করে চুরনির কি হবে? হাত কাটবে, কথা বলে না কি হবে? হাত কাটবে। আমি বুঝতেছি আপনাদের সকালবেলা আবার কয়টায় গার্মেন্টস? 8টায়। তাহলে বুঝেন অবস্থা আপনাদের হালত কি। এই কমিটির দোষ, এরা আপনাদেরকে আজকে রাত 1টা বাজাইছে, আমার নিজামের বাহিরে। সুতরাং আপনারা ঘুমের জন্য যারা যাবেন, এরা গেলে আমার আপত্তি নাই, কারণ আমিও বুঝতেছি ঘুমাবেন কখন, উঠবেন কখন, খাবেন কখন আর যাবেন কখন, কারণ অধিকাংশই গার্মেন্টস শ্রমিক আপনারা, ঠিক না? এই জন্য আমি শেষ করে দিব। আমার নিজাম ছিল ছিল 12টা, আমি 1টা পর্যন্ত ধরে রাখছি, 10 মিনিট আছে, টেনশন নিয়েন না ইনশাল্লাহ। খালি বলেন এতটুকু, আরে চুপ থাকেন মিয়া, খালি বলেন চুরি করলে হাত কাটবে, এটা আল্লাহর আইন নাকি অন্য কারো আইন? আল্লাহর আইন। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, সত্য কথা, মনে করেন এই যে এই জায়গায় যদি কোনো মোবাইল চোর ধরা খায়, অথবা যার পকেট থেকে 100 টাকা চুরি হয়েছে, ধরা যদি খায়, এরে পিটাইতে 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 শেষটা বানায় ফেলবে, ঠিক না? দেখবেন নাক দিয়ে রক্ত পড়ে, কান দিয়ে রক্ত পড়ে, ঠোঁট দিয়ে রক্ত পড়ে, এত মারা মারে 5 টাকা 10 টাকা চুরি করার কারণে। কিন্তু এই সমাজে আপনার মতো আমার মতো সাধারণ মানুষের টাকা চুরি করে বিশাল বড় বড় গার্মেন্টস মালিক হয়ে যায়, এই চোরদেরকে দেখলে আপনারা সালাম আলাইকুম। এই কথা এত খুশি হইল কেন? সবাই জানে, কিন্তু এই চোরদেরকে তো সালাম আপনারাই দেন। ত্রিগুরা একটারও হাত পা কিচ্ছু থাকতো না যদি বিচারটা থাকতো, কি ঠিক না? আপনারা সালাম দিতেন, কিন্তু দেখতেন হুইল চেয়ারে খালি দেহটা পড়ে রয়েছে মাথা সহ, তাহলে দেখলেই বোঝা যায় এটা চোর, কথা ঠিক কিনা বলেন? দেখলেই বোঝা যায় তো, যদি ইসলামের আইন থাকতো। আজকে আইন নাই বলে 2 টাকার পকেট মারকে পিটান, কিন্তু এদেরকে পিটান না, এদেরকে পিটান না। আর সমাজে এদেরকে সালাম দিয়ে দিয়ে এরা চিন্তা করছে, যত বড় বড় চুরি করি না কেন, সালাম তো বড়ই হয়, সুতরাং আরো বড় চোর হইতে পারবো, সমস্যা নাই, কথা বলেন না? এরাই হলো শিক্ষিত শয়তান, ঠিক কিনা? জয় গো। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টানটা, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? চুরি করলে কি হবে? হাত কাটবে, এটা ইনসাফ। লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দিন কায়েমের জন্য পালন করার জন্য দিলের ভিতরে মায়া থাকা যাবে না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলার বিচারক পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে মায়া করে নাই, বাস অপরাধী তো আপনি ফেল, ও পাস তো পাস, বাস শেষ। এই জন্য ইনসাফটা ঘরে ঘরে রাখবেন, বউর সঙ্গে রাখবেন, বউর সঙ্গে ইনসাফ বজায় রাখবেন সর্বপ্রথম, নাহলে বউ আরেকজনের হয়ে যাবে। আবার বিবিরাও স্বামীর সঙ্গে ইনসাফ রাখবেন, নাহলে স্বামী আরেকজনের হয়ে যাবে। ইনসাফ বজায় রাখবেন, বিবি যদি কোনোদিন ভুলও করে মাফ করে দিবেন, এটা ইনসাফ, কারণ অনেক কষ্ট করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী ইসলামের কয় নম্বর খলিফা বলেন তো? 2 নম্বর খলিফা। ওনার কাছে একজন লোক আসছে বিচার নিয়ে, খুব বুঝেন, খুব মজার ঘটনা, মা বললো এটা শুনলে খুব খুশি হবে, আপনারা বুঝতে পারবেন যে আসলে বউ পালার হিকমতটা কি। ওনার কাছে একজন লোক আসছে, কেন যে হুজুর
আমার বউ 24 ঘন্টা খালি আমার সঙ্গে খেত 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 করতেই থাকে ভাল লাগে না ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে বেরলে খালি সারাদিন মহিলাদের একটা স্বভাব আছে খালি মানে আন্দাজ আছে লই এটা এদের একটা জন্মগত স্বভাব এটা মহিলাদের এমন একটা স্বভাব সবাই না আলহামদুলিল্লাহ কিছু তো ভালো আছে এই লোকটা আলীর ওমরের কাছে বিচার নিয়ে আসছে যে হুজুর আমার বউ আমার সাথে কি করে চিল্লাচিল্লি করে ওমর বলে আচ্ছা বিচার করতেছি বউরে নিয়ে আসছে বিচার করতেছি বাইরে বসো কিছুক্ষণ পর তাকায় দেখে হযরত ওমরের ঘরের ভিতর থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসতেছে কথা বুঝেন নাই আপনারা কে চিল্লাইতেছে ওনার বউ কে যে লোক বাহিরে বসা এই লোক করে বিচার নিয়ে আসলাম ওনার কাছে আমার বউ চিল্লায় তিনি এই বেটা যে আমার মতো অপরাধে রোগে আক্রান্ত উনি খলিফাতুল মুসলিমিন ওনার বউ যদি ওনার ঠেতের উপরে রাখে তা আমার বউ তো লাগবে যত বড় মিলে তা হন কেউ ঠিক নেই কথা মাইকলা ঠিক কেউ ভাই ঠিক নেই তাহলে আমার বউ কি বলবে আর এবার সারা কষ্টে আল্লাহ আমি কার কাছে বিচার নিয়ে আসলাম এ দুনিয়ায় বিচার আর পাবো না বোর নামে বিচার নিয়ে অমরের কাছে আসলাম অমর দেখি বোর ধমক খায় যারা শয়তান ডরায় বউ ডরায় না এ কি জিনিস এ রওনা দিছে হাইটটাতে ওমর দিন ধরে বুঝছে সে উঠছে এই কই যাও হুজুর বড় হতাশ চলে যাচ্ছি আর আসিব না ফিরে হ্যাঁ ওমর বলেন এদিকে আয় বেটা এদিকে এদিকে বয় দুঃখ তোরও সমান আমারও সমান দুঃখ ভাগাভাগি করি আয় কেমনে একটু কথাবার্তা বলি মজার মজার কথা তাতে তোমারের সঙ্গে বেচারা বসছে অমর কয় তোর বউ তোর ধমক দেয় আমার বউর আমার ধমক দেয় কিন্তু এই ধমকটা ধমক না এটা ভালোবাসা সুবহানাল্লাহ কয় দেখেন দুজনই মানুষ কিন্তু একজন একটারে কি দেখছে আরেকজন একটারে কি দেখে এটা মহব্বত এটা প্রেম এটা ভালোবাসা কি বলেন ধমকও খান আবার এটা ভালোবাসা উপরন্ত হ্যাঁ মেয়েদের ভালোবাসাই এটা ও চিল্লায় চিল্লায় সব আদায় করবে আর পুরুষের সবর সঙ্গে আদায় করে আচ্ছা জানো আমি আমার বউরে এই সমস্ত চিল্লানির পরও মাফ করে দিই বেচারা ডাক দিয়া বলে হুজুর কি বললেন কেমনে মাফ করেন কেন মাফ করি জানো বলে কেন কয়েকটা কারণে গইনেন কয় কারণে এক নম্বর আমার বউ আমারে প্রত্যেকটা দিন তিন বেলা খাবার রান্না করে খাওয়ায় সুবহানাল্লাহ আমার বলতেছেন আমার বিবি তিন বেলা আমাকে রান্না করে খাওয়ায় এই জন্য আমি তাকে মাফ করে দিই দুই নম্বর আমার বউ প্রত্যেকটা দিন আমার যত ময়লা কাপড় আছে সবগুলো কাপড় ধোয় তার মানে আমার যদি একজন রান্নাঘরের জন্য রান্নার বাবুর্চি লাগতো 10,000 টাকা বেতন দেওয়া লাগতো কাপড় ধোয়ার জন্য একজন লোক লাগলে তারও 10,000 দেওয়া লাগতো আমার বউ আমার কাপড় ধুয়ে দেয় আমার বউ আমার রান্না করে দেয় ওই টাকাটা আমার সেভ হয় এটা একটা মহব্বতের জায়গা তিন নম্বর আমার বউ প্রতিনিয়ত আমার ঘরে রাখা যত সম্পদ আছে এগুলোর দারোয়ানগিরি করে এটা যদি দারোয়ান রাখতাম সম্ভাবনা ছিল চুরি করে নিয়েও যাওয়া কিন্তু আমার বউ পশ্চিম কালেও চুরি হতে দিবে না এটাকে আগলে রেখে দেয় তার মানে সে অঘোষিত একটা দারোয়ানও বটে চার নম্বর আমার বিবি যে সে প্রতিনিয়ত আমার সন্তানগুলোর লালন পালন করে এটা হলো চার নম্বর কারণ সে দুধ খাওয়ায় সে যদি চাইতো দুধ না খাওয়াইতে আবার অন্য জায়গায় ভাড়া করে দুধ খাওয়ানো লাগতো কিন্তু সে দয়া করে দুধ খাওয়ায় এটাও অন্যতম একটা কারণ পাঁচ নম্বর আমার ঘরের বউ সবসময় আমার ঘর ঝাড়ু দেয় পরিচ্ছন্নতা রাখে যদি আমি এরকম আরেকজন রাখা লাগতো কত টাকা দেওয়া লাগতো সে আমার ঘরের পরিচ্ছন্নতা কর্মী ছয় নম্বর আমি আমার বউ থাকার কারণে জেনার জন্য ব্যবচার যৌন সম্ভব অন্য কোনো জায়গায় করা লাগে না যখন মন চায় তাকে আমি ফ্রি ভাবে হালাল ভাবে বরং সওয়াবের সাথে তার সাথে আমি মেলামেশা করতে পারি সে থাকার কারণে অন্য কোনো নারীর দিকে আমি চোখ দেই না এতগুলো গুণ যার ভিতরে আছে একটা খারাপ স্বভাব তো তাকে মাফ করে দেওয়াই যায় সুবহানাল্লাহ কয় না তো যার জন্য এত কিছু আছে যে এত কিছু করে একটা যদি খারাপ কাজ করে মাফ করে দেওয়াটা স্বাভাবিক না কারণ আপনি খালি কোনো মতে ঘরে কোনো দিন রান্নায় যদি লবণ কম হয়েছে আপনি দেখুন থেকে লাঠি মারে বের করে দেন এই বিবি একদিন দুই দিন তিন দিন পর আপনারা কয় তুই গোলামের ফুট তোর বাফে গোলাম তোর চোদ্দ গোষ্ঠী গোলাম তোর সারা গোলাম তোর শাশুড়ি গোলাম তোর দুলাভাই গোলাম সব গোলাম বানা দেয় এখন কারণ আপনি কইছেন একটা সে বলবে 10টা এটা স্বপ্ন এটা স্বভাব না দেখেন অবস্থা
কারণ আপনি যদি আপনার বউটাকে লবণ কম হইলেও মজা করে খাইতেন, ঝাল বেশি হইলেও মজা করে খাইতেন, খাইয়া দেয়া বলতেন অহ টেস্টি, এত মজা হয়েছে বিবি গো, এই খাবারটা তো আপনার বউ খাইতো ঠিক না? এখন এই খাবারটা যখন আপনি গার্মেন্টসে নিয়ে দুপুরবেলা খাবেন আর বউ যখন বাসায় সকালে খাইতো, তাহলে খাওয়ার পরে ইন্নালিল্লাহ কি খাই রান্না আমি, এটারে আমার স্বামী ভালো বলে গেছে, কোন বিবেকে এর কি বুদ্ধি শুদ্ধি নাই? আমি ফোন দিছে ডরে ডরে, ও গো জান গো দুপুরে খাইছো কোনা শোনা, তুমি যেই রান্না করছো না মার্শাল্লাহ খাবো আজকে বন্ধু বান্ধবদেরকে নিয়ে, না 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 খবরদার ইজ্জত শেষ, এটা দিও না কাউকে, কেন কেটে কোনো খাবার না পাতে দেওয়া যায় না খাওয়া যায়, এত ঝাল হয়েছে কেমনে খাইবা? শোনো সারা বছর তুমি আমার খাওয়াইছো, একদিন যদি ঝাল বেশি হয় আমার কাছে মনে হচ্ছে এটা মহব্বত বেশি লাগতেছে, আমি বেশি মজা করে খাইতেছি, তুমি টেনশন নিও না। বলেন তো বউটার মহব্বত বাড়বে না কমবে? বিকেলবেলা ফোন দিয়ে বলবো জান গো আই লাভ ইউ গো, যা কি খাইবা আজকে, চার প্রকার পাঁচ প্রকার দশ প্রকার যা মন চাই তুমি খাওয়াবা, আজকে তুমি খালি খাইতেছো আমি খাওয়াবো, কি রান্না করবো বলো? দেখবেন ঘরের ভিতরে গেছেন শরবত, ঘরের ভিতরে গেছেন তোয়ালে আগায় দিবে, ঘরের ভিতরে গেছেন মাথায় তেল দিয়ে দিবে, মহব্বত বাড়বে না কমবে? আমাদের দেশের বলদ সলদ পোলাবান কিছু আছে, এগুলো বউ পালতে পারে না, এক সপ্তাহের মাথায় বউরে তালাক দেয়, এক বছরের মাথায় বউরে তালাক দেয়, কারণ ইনসাফ কি জিনিস এটা সে বুঝেই না। আবার কতদিন পরে তো আল্লাহ নবী করছে সুন্নতি বিয়া একাধিক, আমি কেন করবো না? আল্লাহ তো কোরআনে বলছেন দুইটা বিয়া করো তিনটা বিয়া করো, তোমার মতো বাদামি হওয়ার জন্য তিন বিয়া না, একটাই তুমি চালাইতে পারো না, দুইটা করে কি করবো? ইনসাফ রক্ষা করলে একটাই যথেষ্ট, চোদ্দটা দরকার হয় না, এই জন্য ইনসাফ রক্ষা করতে পারবেন তো ইনশাল্লাহ, বিবির সঙ্গে ইনসাফ রাখবেন, হাজার অন্যায় করুক মাফ করে দিবেন, বাচ্চার সাথে ইনসাফ রাখবেন, যারা শিক্ষক আছে যেমন মাদ্রাসা, ছাত্রদেরকে যদি মারতেই হয় অল্প মারবেন, যতটুকু দরকার ততটুকু, এর বেশি নয়, এটা বেইনসাফি হয়, একটা দরকার একটা মারবেন, একটার জায়গায় দুইটা করা যাবে না। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ নিইম্মা ইয়াইযুকুম বি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াস, আল্লাহ তোমাদেরকে ওয়াস করেছেন, সুতরাং ইনসাফ যার নাই সে মুসলমানও না, ইনসাফ আমরা আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের দেশে সব জায়গায় পালন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ইনসাফ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো, বলেন আমিন। সব সময় কেউ যদি মারেও আঘাতও দেয় আপনি মাফ করে দিবেন, কিচ্ছু বলবেন না, অথবা প্রতিশোধ যদি নেওয়া লাগে ততটুকুই নেবেন যতটুকু সে আপনার সাথে করেছে, এর বেশি না। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান একটা দায়িত্ব ইনসাফের দায়িত্ব আল্লাহ পাক আমাদের ভিতরে দেখ, বিশেষ করে যারা সমাজ সেবক এরা যেন এই ইনসাফটা বেশি বজায় রাখতে পারে, যেন বলেন আমিন। আপনারা কষ্ট করে মুজাহাদা করে আজকের এই মাহফিলে এসেছেন, দারুস সালাম মডেল মাদ্রাসা, মাদ্রাসার উদ্যোগে বয়স্ক কোরআন শিক্ষার উদ্যোগে আজকের এই মাহফিলটা, আল্লাহ পাক এই মাহফিলটাকে ভরপুর কামিয়াবি দান করুক। আল্লাহ পাক এই সমস্ত মানুষ যারা একটা পর্যন্ত এখানে বসে আছে, আল্লাহ পাক প্রত্যেকটা যুবকদেরকে কবুল করুক, যেন বলেন আমিন। যে কথাগুলো বললাম মাগরিব থেকে এই পর্যন্ত যে আলোচনা হলো, সমস্ত আলোচনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে ইমানদার বানিয়ে আল্লাহ পাক ঘরের ভিতরে নিয়ে জোরে বলেন আমিন। সকলে আমরা মোনাজাত ধরবো, আমাদের তার আগে একটু কথা বলবো ইনশাআল্লাহ, মোনাজাত ধরে সংক্ষেপে তারপর আমরা বসাই মত আর সীমানা ভুলে করে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগ রক্ষা করো দিনের মান, দল মত আর সীমানা ভুলে করে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগ রক্ষা করো দিনের মান, নয়া জামানার সেনানি জাগ সিপাহী নওজোয়ান, 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 ঠিক কি না? আওয়াজ দিয়া বলেন নারে তাকবীর, গোটা মুসলিম উম্মায়ে তোলো একতার আহ্বান, একতায় তুমি পাবে শক্তি শৃঙ্খল হতে পে মুক্তি গাবে বিজয়ের গান, ঠিক কি না? গোটা মুসলিম উম্মায়ে তোলো একতার আহ্বান, একতায় তুমি পাবে শক্তি শৃঙ্খল হতে পে মুক্তি গাবে বিজয়ের গান, 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 দিক দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান, দিক দিগন্তে যাবে ছড়িয়ে শাশ্বত বিধান, নয়া জামানার সেনানি জাগ সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগ সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগ সিপাহী নওজোয়ান, নয়া জামানার সেনানি জাগ সিপাহী নওজোয়ান।
আল্লাহ পাক আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক সকল দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা